বিএনপির আন্দোলনকে দমন করতে সরকার জিয়াউর রহমানকে নিয়ে নানা অসঙ্গতিপূর্ণ কথা বলছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সকালে পুরস্কার তুলে দেন দলের মহাসচিব। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি আরও বলেন, যারা স্বাধীনতার চেতনা নিয়ে কথা বলেন তারা স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ জানিয়ে আয়োজনে তার জন্য দোয়াও প্রার্থনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক গল্প ফাঁদে, তার মধ্যে একটা হচ্ছে যে বলে যে শহীদ জিয়া প্রয়াত নেতা মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এটা হচ্ছে শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করা, যে আন্দোলন শুরু হয়েছে জনগণের সেই আন্দোলনকে গণতন্ত্রের জন্য তাকে বিপদে পরিচালিত করা। তখন তো বিএনপির জন্মই হয়নি, আর শহীদ প্রতীক জিয়া রহমান সাহেব তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন না।